রুদ্রতাপীয় সূত্রগুলো কঠিন লাগছে? ওই যেমন টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান একক ধ্রুবক, এগুলো কঠিন লাগছে? ভাইয়া আচ্ছা তুমি এই সূত্রগুলার ক্লাস কালকে নিচ্ছ, কালকে ক্লাসটা করে দেখো, বুঝছো মিনজু? কালকে ক্লাসটা করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই সূত্রগুলা রিলেটেড। কালকে ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমার রুদ্রতাপের প্রক্রিয়ায় সমস্যা থাকবে না। আর অ্যাপ্লাই তো আমি করাই দিচ্ছি, ম্যাথ তো আমি করাই বই, তাই না? তোমার ওই সূত্রগুলো মনে না থাকে কোনো সমস্যা নাই, কালকে ক্লাসে আমি সূত্রগুলো দেখাই দিচ্ছি। আর এই সূত্রগুলো যে অ্যাপ্লাই, চাকা হঠাৎ ফেটে গেছে, চাকা ধীরে ধীরে ফাটলো, হঠাৎ করে পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, এরকম যে সমস্যাগুলো, এগুলো তো আমি আছি, তাই না? হ্যাঁ, টিভি আর মোবাইল টিপি, ঠিক কথা। তো এই যে টিভি আর মোবাইল টিপি দিয়ে তোমার সূত্রগুলো, রুদ্রতাপীয় প্রক্রিয়া সূত্রগুলো মনে থাকবে, শুধু কালকে ক্লাসটা করবে না, 45 মিনিটের ক্লাস দেওয়া আছে, করে ফেলবা, কাজ শেষ। আর অ্যাপ্লাই আমি আজকে দেখাবো, কোনো টেনশন না। তো প্রথমে আমরা একটু তাপ ইঞ্জিন নিয়ে কথায় আসি। তাপ ইঞ্জিন এখান থেকে মোটামুটি সৃজনশীল হওয়ার সম্ভাবনা 67%, মানে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করে, তাপ ইঞ্জিন থেকে প্রশ্ন করে, তো আমরা এটা ভালো মতো বুঝতেছি। তো খেয়াল করো, ইঞ্জিনে একটা আছে তাপ উৎস, যেখান থেকে তাপের তাপকে গ্রহণ করা হবে, একটা আছে তাপ উৎস যার কাছ থেকে তাপ আসতেছে, আরেকটা আছে হচ্ছে তাপ গ্রাহক। গ্রাহক মানে কি? যে তাপ গ্রহণ করতেছে। ভালো কথা। তাপ উৎসের তাপ যদি হয় Q1, তাপ গ্রাহকের তাপ যদি হয় Q2, তাহলে Q1 মাইনাস Q2 মানে তাপ উৎসতে যদি থাকে 700 জুল, তাপ গ্রাহকে যদি থাকে 500 জুল, বাকি 200 জুল গেল কই? এটা আমাদের প্রশ্ন, বাকি 200 জুল গেল কই? এই যে 200 জুল যেটা অপচয় হইলো না, তাপ উৎস থেকে তাপ গ্রাহকে তাপ আসার সময় যেই পরিমাণ তাপ অপচয় হয়েছে, তার নামে আমরা বলি কৃতকাজ বা কাজ। ওকে, যদি কখনো তোমাকে বলে কৃতকাজ বের করো, সুন্দর করে দুইটা বিয়োগ করে দিও, তাপ উৎস থেকে তাপ গ্রাহকের তাপ বিয়োগ করে দিও, তুমি কৃতকাজ পেয়ে যাবে। আচ্ছা ভালো, এখন কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা আমরা মানে আমরা এটা বুঝছি, আমরা যতটুকু দিচ্ছি, যতটুকু দিচ্ছি আর বিনিময়ে যতটুকু পাচ্ছি, ঠিক কিনা, যতটুকু কাজ পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। যতটুকু দিলাম এর বিনিময়ে যতটুকু কাজ পেলাম, এটা হচ্ছে আমাদের কি? কর্মদক্ষতা। তো খেয়াল করো, যতটুকু দিচ্ছি মানে কি? আমরা কতটুকু তাপ দিচ্ছি? তাপ উৎসের তাপ, তাপ উৎস থেকে তো তাপ দিলাম, তাই না? কতটুকু দিচ্ছি? Q1। আর কাজ কতটুকু পেলাম? W। তাহলে এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা, ইটা ইকুয়াল টু W/Q। আমরা এই সূত্রটা আরো বাড়াইতে পারি, তাই না? কিভাবে? W সমান লিখতে পারি Q1 - Q2, এটাকে দেখলাম, আর নিচে হচ্ছে Q1। যদি এটাকে আমরা ভাগ করি, দেখো Q1 / Q1 - Q2 / Q1, এটা তো 1 হয়ে যাবে, তাহলে 1 - Q2 / Q1, এটা হচ্ছে আমাদের ইটার সূত্র। ইটা মানে কি? কর্মদক্ষতা। এইটা তুমি যে কোনো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করতে পারবা, কিন্তু যদি বলে আদর্শ ইঞ্জিন, কি বুঝলাম? আদর্শ তাপ ইঞ্জিন, যার অপর নাম হচ্ছে প্রত্যাগামী তাপ ইঞ্জিন। কি ইঞ্জিন? প্রত্যাগামী তাপ ইঞ্জিন। প্রত্যাগামী মানে কি একটু পরে বোঝাবো, আমার বইটা ডাউনলোড হয়ে গেলে পরে বোঝাবো। প্রত্যাগামী কি, অপ্রত্যাগামী কি, তুমি অনেকেই জানো, কিন্তু আমি একটু বেসিক দিয়ে বলে দিব, টেনশন নেই। তো খেয়াল করো, আদর্শ তাপ ইঞ্জিন বা প্রত্যাগামী তাপ ইঞ্জিন, এই ধারণাটা দিচ্ছে বিজ্ঞানী সাদি কার্নো, যার নাম অনুসারে এর নাম হচ্ছে কার্নোর ইঞ্জিন। কার্নো কি বলছে? এমন একটা ইঞ্জিন উনি আবিষ্কার, মানে এমন একটা ইঞ্জিনের ধারণা দিচ্ছে যেই ইঞ্জিনে এনট্রপির পরিবর্তন শূন্য, এনট্রপির পরিবর্তন শূন্য। তোমরা কি এটা জানো, এনট্রপি মানে কি? এক কথায় এনট্রপি মানে কি? তাপের পরিবর্তন বলতে পারি না আমরা, তাপ, তাপ বলতে পারি, জগতের এন্ট্রপি বাড়তেছে মানে কি? জগতের তাপ বাড়তেছে। এখন তুমি আমাকে বলো, দুইটা প্রক্রিয়া, সমশোষণ প্রক্রিয়া আর হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় তাপের আদান প্রদান শূন্য, কোন প্রক্রিয়ায় তাপ আদান প্রদান হয় না? এটা নাকি এটা সমশোষণ নাকি রুদ্রতাপীয়? রুদ্রতাপীয়তে তাপের আদান প্রদান হয় না, মানে ডেল তাপ ইকুয়ালস টু শূন্য, ঠিক কিনা? এখন এনট্রপি মানেই তো তাপ, ঠিক কিনা? এনট্রপি মানেই তো তাপ। আমরা কি এটা বলতে পারি যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য বলতে পারি? বলতে পারি কি? তাহলে এই পরীক্ষা, এটা কিন্তু পরীক্ষা আসে,
কোন প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন হয় না? আনসার কি হবে? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। ওকে আচ্ছা, এটা বুঝলাম। এখন এই ইঞ্জিনের ক্ষেত্রে আসি, এনট্রপির পরিবর্তন শূন্য কোন ইঞ্জিনে? কার্নোট ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিনে? আচ্ছা, এনট্রপির সূত্র কি ছিল? ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, মনে আছে? এনট্রপির সূত্র কি ছিল? ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। এখন আবার সে আমরা ইয়ার মধ্যে আসি, তাপ উৎস আর তাপ গ্রাহকের ধারণায় আসি। একটা ছিল তাপ উৎস, আরটা ছিল তাপ গ্রাহক। মনে করলাম তাপ উৎসের তাপমাত্রা টি ওয়ান, তাপ গ্রাহকের তাপমাত্রা টি টু। তাপ উৎসের তাপ টি ওয়ান, তাপ গ্রাহকের তাপ টি। এখন আমি যদি বলি তাপ উৎসের এনট্রপি কত, ডিএস ওয়ান ইকুয়ালস টু কিউ ওয়ান বাই টি ওয়ান। তাপ গ্রাহকের এনট্রপি কত, ডিএস টু ইকুয়ালস টু কিউ টু বাই টি টু। এনট্রপি পরিবর্তন শূন্য মানে কি? ডিএস ওয়ান মাইনাস ডিএস টু ইকুয়ালস টু কত? জিরো, ঠিক কিনা? এখান থেকে কি লিখতে পারি? কিউ ওয়ান বাই টি ওয়ান মাইনাস কিউ টু বাই টি টু ইকুয়ালস টু জিরো। এখান থেকে এটা বলতে পারি না যে কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু কিউ টু বাই টি টু। তার মানে কোনো একটা ইঞ্জিন যদি এই সমীকরণ মেনে চলে, তাপ আর তাপমাত্রা অনুপাত, তাপ আর তাপমাত্রা অনুপাতের সমান, তখন তাকে আমরা কি বলবো? আদর্শ ইঞ্জিন। এই পর্যন্ত যা বললাম কথা ক্লিয়ার? যদি বলে ইঞ্জিনটি আদর্শ কিনা, তুমি এই সমীকরণটা প্রমাণ করে দেখবে সমান হয় কিনা, যদি সমান হয় আদর্শ, না হইলে আদর্শ না। কথা ক্লিয়ার? ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এই সমীকরণটা কি বলতে পারি? কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু বলতে পারি? এই পড়া কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে না ভিতর দিয়ে যাচ্ছে? আঁকি বুঝবা, কারণ আঁকি অফলাইনে পড়ছো আগে, তাই না? বাকিদের কি খবর? বাকিরা পড়া কি বুঝতেছো এটা জানো? ওকে ওকে, দেখো আমি বলতে পারি না এখান থেকে যে আর আর গুণ করে কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু। আচ্ছা, একটু আগে একটা সমীকরণ দেখলাম না, ইটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান দেখলাম। এইখানে দেখো তো আমি বলতে পারি না যে কিউ টু বাই কিউ ওয়ান এটাকে আমি প্রতিস্থাপিত করতে পারি টি টু বাই টি ওয়ান দ্বারা, কারণ কি দুইটা তো সমান। কিন্তু বিষয় হচ্ছে এটা কখন, এটা শুধুমাত্র তুমি তখন ইউজ করতে পারবা যখন ইঞ্জিনটা আদর্শ, ঠিক কিনা? ইঞ্জিনটা আদর্শ, তো দেখো আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে তুমি চাইলে দুই সূত্র ইউজ করতে পারো। কিন্তু যদি সাধারণ ইঞ্জিন হয়, সাধারণ মানে কোনো আদর্শ তাদর্শ কথা বলা নাই, সাধারণ ইঞ্জিন, তখন শুধুমাত্র কোন সূত্র ইউজ করতে হবে এই? ওকে, আদর্শ ইঞ্জিন বললে তুমি দুই সূত্র ইউজ করতে পারবে, তোমার কাছে তাপের সূত্র ইউজ করতে পারবা, আবার কি তাপমাত্রা সূত্র ইউজ করতে পারবা। কিন্তু যদি সাধারণ ইঞ্জিন বলা থাকে, মানে কোনো নাম টাম বলা নাই, কার্নো ইঞ্জিন বলে নাই, তত্ত্বাগামী ইঞ্জিন বলে নাই, আদর্শ ইঞ্জিন বলে নাই, কিছু বলে নাই, শুধু ইঞ্জিন, তখন তোমাকে কোন সূত্র ইউজ করতে হবে? উপরেরটা। কথা ক্লিয়ার? এবং কথা ক্লিয়ার? এরপরে কালকে আমরা কয়েকটা পড়া দেখছিলাম, এ পড়াটা সামারি করে দিই, কখন সমষ্ণ প্রক্রিয়া সূত্র ইউজ করব আর কখন রুদ্ধ তাপীয়। সমষ্ণ প্রক্রিয়া সূত্র কখন আর রুদ্ধ তাপীয় প্রক্রিয়া সূত্র কখন? সমষ্ণ মানে হচ্ছে শর্টে স্লো, স্লোলি মানে কি ধীরে ধীরে। যদি কোনো প্রক্রিয়া ধীরে ধীরে সংঘটিত হয় তখন আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়া, যদি কোনো প্রক্রিয়া হঠাৎ সংঘটিত হয় তখন আমরা কি বলবো? রুদ্ধ তাপের প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করার সূত্র কি? ডাব্লিউ সমান এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, এটা আমরা দেখছি, প্রতিপাদন দেখছিলাম। কিন্তু আমরা রুদ্ধ তাপের প্রতিপাদন দেখি নাই, দেখবো না, কেন দেখবো না? অনেক বড় প্রতিবেদন, আমাদের সময় নষ্ট করার একটা সময় নেই, আমরা একটু মজা করে শিখবো এটা। ডাব্লিউ ইকুয়ালস টু এন আর টি টু মাইনাস, আচ্ছা এটা আমরা বই থেকে দেখাচ্ছি, একটু 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 করে, এখানে একটা প্যাচ আছে, এখানে একটা প্যাচ আছে, খেয়াল করো, তোমরা যারা বই আছে বই খুলো, বই খুলো, কিন্তু এখানে একটা প্যাচ আছে, টি টু মাইনাস টি ওয়ান দিবা নাকি টি ওয়ান মাইনাস টি টু দিবা, এখানে একটা প্যাচ আছে, আমি বইটা দেখাচ্ছি,
এই জন্য আমি বলছিলাম যে বই খুললে বাকি এই জিনিসটা বুঝো কিনা, আমাদের বই 10 পৃষ্ঠায় যে সূত্রটা দেওয়া এটা হচ্ছে উপরের টা, এনা T1 মাইনাস T2 নিচে কি গামা মাইনাস 1, আর আমরা যদি T2 মাইনাস T1 লিখি তাহলে লিখতে হবে কি 1 মাইনাস গামা, গামার মান কি অলওয়েজ একের থেকে বড়। তো খেয়াল করো এই যে T1 আর T2 এই সূত্রটা কার ক্ষেত্রে আসছে, রুদ্ধতাপীয় ক্ষেত্রে, এই সূত্রটা কার ক্ষেত্রে আসছে রুদ্ধতাপীয় ক্ষেত্রে, কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় W সমান NRT লন V2 বাই V1 এখানে একটা তাপমাত্রা কেন, T1 T2 কেন আসলো না সেই বলতে পারবা, সমষ্ণ প্রক্রিয়ায় কেন শুধু T আসছে কি বলতে পারবা? আচ্ছা তাপমাত্রা স্থির, ভেরি গুড, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় না, তার মানে তোমার এই প্যাচ লাগার কোনো সম্ভাবনা নাই যে এইটা কি সমষ্ণ প্রক্রিয়া সূত্র নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র, ঠিক কিনা? কারণ যেখানে একটা কি এটা কি সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা চেঞ্জ হয় না, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হয়, যার কারণে এখানে T1 T2 দুইটা আছে, ঠিক কিনা? তোমার জন্য যেটা শেখা সমস্ত রেখে আমাদের বইয়ের উপরেরটা দেওয়া আর আমাদের টেস্ট দেওয়া বলো যেখানে বলো নিচেরটা জঙ্ক করা, তো তুমি যে কারণটা ফলো করতে পারো একটা ফলো করলেই হয়। ওকে বই উপরটা দাও তুমি উপরটা ফলো করতে পারো। আমি এই কথাটা কেন আনলাম, এই জিনিসটা বোঝানোর জন্য যে কোনটা সমষ্ণ সূত্র আর কোনটা রুদ্ধতাপীয় সূত্র, পরীক্ষায় টেস্ট করার কোনো চান্স নাই, কেন চান্স নাই, কারণ সমষ্ণ তো তাপমাত্রা ফিক্স শুধু একটা তাপমাত্রা থাকবে আর রুদ্ধতাপীয় তো তাপমাত্রা চেঞ্জ হয়, যার কারণে T1 T2 দুইটা থাকবে, কথা ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার যা যা বললাম, আর সমষ্ণ স্লোলি বা ধীরে ধীরে, রুদ্ধতাপীয় হঠাৎ, যদি বলে একটা টায়ার হঠাৎ ফেটে গেছে তুমি কি বলবো এখানে কোন প্রক্রিয়া হয়েছে, অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে অঙ্ক করার সময়। ওকে প্লাস যদি কোনো অঙ্কে গামা নিয়ে কোনো বলে, গামা নিয়ে কোনো কাহিনী করতে বলে, ওই গামা আসলে কার সূত্র, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র, কারণ আমরা দেখছি কালকে গামার গুরুত্ব দেখছি, গামা দিয়ে কি করা যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া পর্যালোচনা করা যায়, যার কারণে গামা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া বৈশিষ্ট্য, সমষ্ণ প্রক্রিয়া বৈশিষ্ট্য না। প্লাস আরেকটা বিষয় বলছিলাম কিনা, যে যদি PV গ্রাফ হয় তাহলে এটা হবে সমষ্ণ প্রক্রিয়ায় আর যেটা খাড়া এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়াটা একটু কি শুয়া রয়েছে, সতে সমষ্ণ সতে শুয়া পড়ছে, আর যে শুয়া রয়েছে না দাঁড়িয়ে রয়েছে মানে কি যে খাড়া রয়েছে তারটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক কিনা? তার মানে আমরা এটা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফ এইটা সমষ্ণ প্রক্রিয়া থেকে কত গুণ খাড়া, যে প্রশ্ন আসে এটা হবে গামা গুণ খাড়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফ এখান থেকে কয়েকটা এমসিকিউ আসে, আমি একটু খেয়াল করি তোমার, খেয়াল করো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়ার চেয়ে কত গুণ খাড়া, গামা গুণ খাড়া। এখন যদি প্রশ্ন করে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফের কত গুণ খাড়া, আনসার কি হবে, সবাই গামা দাগায়, আনসার হবে 1/গামা গুণ খাড়া, তাই নিয়ে বুঝতে পারছো কই ভুল করে পোলাপান, এটা ক্লিয়ার? দেখো তো বুঝছো কিনা, যেটা খাড়া এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর যেটা শুয়ে রয়েছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ সতে কি শুয়ে পড়ছে, কথা ক্লিয়ার? তোমাদের কথা আসতেছে না আমার কথা আসছে না, কোনটা নেটওয়ার্ক নাকি? বুঝতে পারছি। আচ্ছা তো দেখো আরো একটা কনফিউশন হয়, যেমন গামা সমান কি CP/CV, না কালকে দেখছি গামা সমান কি CP/CV, এটা বুঝার কথা, গামা সমান কি CP/CV। এখন আমি যদি বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিভাইডেড বাই সমষ্ণ প্রক্রিয়া, এমন একটা এমসিকিউ যদি সেট করে দিই সমান কি হবে, খেয়াল করো তো, একটু আগে না দেখলাম রুদ্ধতাপীয় ইকুয়ালস টু গামা ইন টু সমষ্ণ, তাহলে আমি যদি সমষ্ণটাকে এরা নিচে নিয়ে এসে পড়ি তাহলে গামা থাকে, ঠিক কিনা? শুধু গামা থাকে না, গামারে কি লিখতে পারি CP/CV, তাহলে বলতে পারি রুদ্ধতাপীয় ডিভাইডেড বাই সমষ্ণ CP/CV এর সমান, বলতে পারি কিনা গ্রাফের ক্ষেত্রে, বলতে পারি জিনিসটা? মানে এরকম প্যাচের ডেটা যদি এমসিকিউ দিয়ে দেয় কোনো জায়গায় এগুলো আনসার করে আসতে পারবে কি,
এই মানে গ্রাফ রিলেটেড, যে রুদ্রদেবের প্রক্রিয়ার গ্রাফ সমস্ত প্রক্রিয়ার গ্রাফের চেয়ে গামা গুণ খারাপ। উল্টা ভাবে বললে সমস্ত প্রক্রিয়ার গ্রাফ রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফের 1/গামা গুণ খারাপ। ক্লিয়ার? পারবে এগুলা? ওকে, তাহলে আমরা এখন দেখতে চাই যে ম্যাথ গুলা কি টাইপের আছে, ম্যাথ গুলা কি টাইপের আছে। ওকে, তাহলে ম্যাথের জন্য আমরা সরাসরি সিজন শুরু করে যাবো। এনট্রপির যে কটা ম্যাথ করাইছিলাম সবগুলা ক্লিয়ার আছে না? কারো কোনো প্রবলেম হয়েছে এনট্রপির ম্যাথে? হওয়ার কথা না? ওকে, আমরা এখন যাব 46 পৃষ্ঠায় 9 নং সিকিউরিটি। সবাই বই খুলতে পারো, 46 পৃষ্ঠা 9 নং। আচ্ছা, এটা বোঝার আগে আমার একটু গ্রাফটা বোঝা দরকার, একটু ওয়েট করো না, আমি আগে ম্যাথে যাবো না, আমার তো গ্রাফটা বোঝা দরকার, পিভি গ্রাফটা বোঝা দরকার। আচ্ছা, কার্নো ইঞ্জিনের একটা গ্রাফ আছে পিভি গ্রাফ, ওই গ্রাফটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো, মোটামুটি এই টাইপের। ওকে, এখানে 4টা বিন্দু, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আমি মার্ক করলাম এ বি সি ডি। কি গ্রাফ? পিভি গ্রাফ। পিভি গ্রাফে আমি যদি বাম থেকে ডানে যাই আয়তন বাড়ে না কমে? তোমরা আমাকে বলবা, বাম থেকে ডানে গেলে আয়তন বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা, ডান থেকে বামে আসলে কমে? আয়তন বাড়া মানে কি প্রসারণ নাকি সংকোচন? প্রসারণ। আর কম মানে সংকোচন। আচ্ছা, ভেরি গুড। এখন খেয়াল করো, এ থেকে যখন বিতে গেছি আয়তন বাড়ছে না কমছে? এ থেকে যখন বিতে গেছি বাড়ছে, তাহলে আমি বলতে পারি এটা প্রসারণ। আবার বি থেকে যখন সিতে গেছি বাড়ছে কিন্তু, বি থেকে যখন সিতে গেছি বাড়ছে, তার মানে প্রসারণ। কিন্তু মুখস্থ করবো না, কিন্তু এগুলো মুখস্থ করবো না, প্রথম ধাপে এরকম, দ্বিতীয় ধাপে এরকম, মুখস্থ করবো না। যেভাবে বুঝাচ্ছি এভাবে খেয়াল করো, সি থেকে যখন ডিতে আসছে, খেয়াল করো, সি থেকে যখন ডিতে আসছে উল্টা দিকে আসবে না? এর প্রসারণ নাকি সংকোচন? সংকোচন। এই বাকিরা বুঝতেছো? বাকিরা কি বুঝতেছো? ওকে, এরপর যখন আমি ডি থেকে এতে আসবো, খেয়াল করো, ডি থেকে একে আসলে আবার কিন্তু বাম দিকে আসছে, আবার সংকোচন। আমরা প্রথম দুইটা প্রসারণ পাইলাম, পরে দুইটা সংকোচন পাইলাম। দেখো তো কে খারাপ, কে শেয়ার হইছে? এক থেকে বিতে গেছে, তুলনামূলক মনে হচ্ছে শেয়ার হইছে জিনিসটা। আবার যখন বি থেকে শিখে, দেখো খারাপ, তার মানে এক থেকে বি হচ্ছে আমাদের শেয়ার হয়েছে, শেয়ার দিয়ে কি সমষ্ণ, তার মানে 1 নম্বর ধাপটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। বি থেকে শিখতে গেলে একটু খারাপ, খারাপ মানে কি রুদ্রতাপীয়, তার মানে এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। সি থেকে যখন ডিতে আসছে সংকোচন, ঠিক আছে, বাট শেয়ার হইছে, তাহলে কি সমষ্ণ সংকোচন। আবার যখন ডি থেকে আসছে মনে হচ্ছে কিছুটা খারাপ, ঠিক আছে, তার মানে এটা কি রুদ্ধতাপীয় সংকোচন। এই যে 4টা ধাপের নাম বললাম, নাম বুঝতে কোনো প্রবলেম? নাম বুঝতে প্রবলেম? আচ্ছা, তাহলে এক থেকে বিতে যেতে আমি যেই সূত্রগুলো ইউজ করব, কোন সূত্র ইউজ করব? সমষ্ট প্রক্রিয়া সূত্র ইউজ করব। কি কি সূত্র ইউজ করব? E1 V1 ইকুয়ালস টু P2 V2। যদি কৃতকাজ বলে NRT লন V2 বাই V1, ঠিক না? সেম কথা P থিকা D এর ক্ষেত্রে, মানে যদি বলে এক থিকা দিতে যাইতে আমরা কোন কোন সূত্র ইউজ করতে পারবো? সমষ্ট প্রক্রিয়া সূত্রগুলো। আর সি থেকে দিতে আসলাম কোন সূত্র ইউজ করতে পারবে? সমষ্ট প্রক্রিয়া সূত্রগুলো, ঠিক কিনা? কিন্তু বি থেকে সিতে গেলে আমরা কোন সূত্রগুলো ইউজ করবো? রুদ্রতাপীয় সূত্রগুলো, যেমন গামা ইকোয়ালস টু ধ্রুবক, TV^γ-1, TP^TV^1-γ^2। এই সূত্রগুলো। আরেকটা সূত্র কি? কৃতকাজের সূত্র, যেটা আমরা বলি হচ্ছে W=NR। বইটা ফলো করলে T1-T2/γ-1, বইটা যদি ফলো করি তাহলে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি, ঠিক কিনা? সূত্র নিয়ে ফিক্স, সূত্র নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করো, ধরো এ বিন্দুতে আমাদের আয়তন আর চাপ হচ্ছে P1 V1, তাহলে বি বিন্দুতে চেঞ্জ হয়েছে P2 V2, সি বিন্দুতে কত হবে P3 V3, ডি বিন্দুতে কত হবে P4 V4। আচ্ছা, এখন মনে করলাম এ বিন্দুতে আমাদের টেম্পারেচার হচ্ছে T1, দেখো তো বি বিন্দুতে টেম্পারেচারকে আমরা T2 বলবো,
বলবো কি না? বলবো না কিন্তু, কেন বলবো না? কারণ এটা হচ্ছে একটা সমোষ্ণ রেখা, সমোষ্ণ রেখার প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা কি সেম, ঠিক না? তার মানে বি বিন্দুতে যে টেম্পারেচার, এ বিন্দুতে একই টেম্পারেচার, টি ওয়ান টেম্পারেচার। কথা ক্লিয়ার? বি বিন্দুতে যদি টেম্পারেচার হয় টি ওয়ান, টিতে অবশ্যই তা চেঞ্জ হবে। কারণ কি? এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে ধরলাম টেম্পারেচার টি টু। আবার খেয়াল করো, টি বিন্দুতে যদি টি টু হয়, বি বিন্দুতে কিন্তু টি টুই হবে। কারণ কি? এটা একটা সমোষ্ণ প্রক্রিয়া। আবার দেখো, টি টু মধ্যে যেটা, এখানে আমি টি থ্রি লিখবো না, কারণ কি, এ বিন্দুতে টি ওয়ান। কথা ক্লিয়ার? তাহলে এই টি টুটা চেঞ্জ হয়ে আবার টি ওয়ান হয়ে যাবে। আমাদের এত প্যাসেজের দরকার নেই, আমরা প্রথম দুইটা মনে রাখলে হইলো। কিন্তু মনে রাখবো, এ থেকে বিতে যাইতে টেম্পারেচার যদি হয় টি ওয়ান, তাহলে বি থেকে সিতে গেলে টেম্পারেচার কি হয়ে যাবে, টি টু হয়ে যাবে। ওকে, এনা এ পর্যন্ত বুঝতে পারেন? আর এই টি টু এখানে ঠিক থাকবে, আর এখানে আবার যাই কি টি ওয়ান হয়ে যাবে। ক্লিয়ার এটা? ওকে, তাহলে আমরা এখন ইনশাল্লাহ যে ম্যাথে প্রবেশ করতে পারবো, আর দক্ষতার সূত্র দেখাইছি, কিভাবে সূত্র দেখাইছি, এখন আমরা ম্যাথে প্রবেশ করতে পারবো। সবাই 43 পৃষ্ঠায় চলে যাও। 43 পৃষ্ঠায় যে 9 নং সৃজনশীলতা, সৃজনশীল ডাকটা হচ্ছে আমার কার্নো ইঞ্জিনে বলে দিচ্ছি, কিন্তু কার্নো ইঞ্জিন তার মানে আমি কি ওই যে 1 - T2/T1 সূত্রটা ইউজ করতে পারবো। কার্নো ইঞ্জিন বললেই কি, বা আদর্শ ইঞ্জিন বললে আমরা 1 - T2/T1 সূত্রটা ইউজ করতে পারবো। আচ্ছা, কার্নো ইঞ্জিনে প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত, সংকোচন বা প্রসারণের অনুপাত হচ্ছে 1:2। এটা মানে বুঝো কিনা, অনেকে এটা মানে বুঝে না। প্রতি স্তরে সংকোচন বা প্রসারণ অনুপাত 1:2, মানে কি জানো? খেয়াল করো, এ বিন্দুতে আয়তন হচ্ছে V1, বি বিন্দুতে আয়তন প্রসারণ হয়েছে না, 1:2 মানে এখানে 1 হইলে এখানে 2। কথা বুঝছো? এখন বি বিন্দুতে 2 হলে সি বিন্দুতে আবার 1:2 অনুপাত মানবে, মানে এখানে হবে 4। 2 এর সাপেক্ষে 4 মানে কি 1:2 হয় না, ভাগ করলে ঘুরে ঘুরে তো 1:2 থাকে। কথা বুঝতে পারছো? আবার যদি সংকোচন হয় না, তাহলে 4-এর বদলে এখানে কত হবে, আয়তন হবে 2। আবার এখানে সংকোচন হলে 2-এর বদলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। মানে যদি সংকোচন হয় অর্ধেক হয়ে যাবে, প্রসারণ হলে ডাবল হয়ে যাবে। এটা কি বলে? 1:2 প্রত্যেক ধাপে। কাহিনীটা বুঝতে পারছো? অনেকে এটা মিনিং বুঝে না, তোমার কি বুঝছো? ওকে, ইজি। তো আমরা অনুপাতটা বুঝলাম। এখন বলছে কার্যনির্বাহক বস্তু হিসেবে 3 মোল দ্বি পারমাণবিক গ্যাস ইউজ করে, 3 মোল দ্বি পারমাণবিক গ্যাস ব্যবহার করা হলো। আচ্ছা, ভালো কথা। দ্বি পারমাণবিক গ্যাসের গামা দেওয়া হচ্ছে 1.4। এটা আমাদের মুখস্থ থাকতে হবে। যদি প্রশ্নে, শোনো, সবসময় প্রশ্নে না বলতে পারে দ্বি পারমাণবিক, যদি প্রশ্নে কিছু না বলে অটোমেটিক্যালি দ্বি পারমাণবিক ধরে নিবে। ধরো প্রশ্নে বলে নাই কয় পারমাণবিক, অটোমেটিক্যালি দ্বি পারমাণবিক ধরে নিবে। ওকে, কারণ আমরা বেশিরভাগ যে গ্যাসগুলো ইউজ করি এগুলো দ্বি পারমাণবিকগুলো ইউজ করি। আচ্ছা, এখন এটা চিত্র দেওয়া, আমাদের টিভি গ্রাফ, যেটা টিভি গ্রাফটা দেওয়া আছে এরকম দেওয়া। টি ওয়ান দেওয়া হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, এ বি সি ডি। এখানে টি টু মার্ক করা আছে, কিন্তু তাপমাত্রা দেওয়া নাই। আচ্ছা, আর কিছু দেওয়া নাই, জাস্ট এই ইনফরমেশন গুলো দেওয়া। ওকে, আর টি চিহ্ন গুলো তো আমরা জানি, আমরা বসাতে পারবো নিজে নিজে। এখন প্রশ্ন হচ্ছে, কার্নো চক্রে লেখটি এ থেকে বিতে যেতে কৃতকাজ হিসাব কর, কৃতকাজ কত? এ থেকে বিতে যেতে কৃতকাজ কত? 1 নম্বর কোশ্চেন। খতে বলছে দক্ষতা, মানে ইঞ্জিনটির দক্ষতা 33%-এর বেশি হওয়া সম্ভব কি? 33%-এর বেশি হওয়া সম্ভব কিনা, এটা কোশ্চেন। এখন খেয়াল করো, 1 নম্বর কোশ্চেন যেটা, যদি আমরা সলভে যাই, কয়ের এ থেকে বিতে যেতে কৃতকাজ। আচ্ছা, এ থেকে বিতে গেলে কোন প্রক্রিয়া, সমষ্ণ নাকি রুদ্ধতাপীয়? তুমি আমাকে বলো,
সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র কি? এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। আচ্ছা, এখানে যদি হয় ভি ওয়ান, এখানে যদি হয় ভি টু, একটু আগে দেখলাম অনুপাত দেওয়া কি ওয়ান ইস টু টু, তার মানে এখানে যদি হয় ওয়ান, এখানে কত হবে টু। তাহলে আমরা তো ভি টু বাই ভি ওয়ান এর অনুপাত জানি, ভি টু বাই ভি ওয়ান কত হবে? টু হবে, টু বাই ওয়ান হবে, ঠিক কিনা? আমাদের আর এর মান মুখস্থ 8.314, এন তো 3 মোল দেওয়া, আর টি এর মান কত? 30 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 303 কেলভিন, 273 যোগ করলে হবে, ঠিক কিনা? দেখো তো এখান থেকে এটা মান আসবে না, ভুলে এটা আমাদের আনসার, কথা ক্লিয়ার? ওকে, কিন্তু খ নাম্বার একটু প্যাঁচ আছে, খ নাম্বারটা একটু প্যাঁচ আছে, খেয়াল করো, খ নাম্বার অনেকেই ভুল করে, খেয়াল করো, আমাদের বইয়ে ভুল করা, বইয়ে ভুল করা আছে। দক্ষতা 33%-এর বেশি হওয়া সম্ভব কিনা? ওকে, এখন মনে করো আমি তোমাদের বললাম যে জয়া তুমি এক কাজ করো, ঢাকা থেকে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো, আমি দুপুরে খাবো, সকালে বললাম। এখন তুমি বল ভাই এদিকে চললো, আমাদের নরসিংদী তো বিরিয়ানি আছে, ঢাকা থেকে কেন নিয়ে আসবে? আমি তো বললাম সম্ভব কিনা তোমার জন্য, তুমি ভাই সম্ভব কিন্তু আমি করবো না বললাম, কারণ কি বিরিয়ানি নষ্ট হয়ে যাবে, আপনারা খাইতে পারবেন না। তো দেখো করা কিন্তু সম্ভব, কথাটা বুঝতে পারছো? বিরিয়ানি আনা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, তুমি ঢাকা যায় কি বিরিয়ানি আনতে পারবো না? পারবা, বাট আনতে চাচ্ছ না, কারণ কি প্যাচ আছে, ঝামেলা আছে, নষ্ট হয়ে যাবে, কষ্ট বেশি, এরকম। তো আমাদের প্রশ্ন করছে বেশি হওয়া সম্ভব কিনা। এখন আমি যদি এর দক্ষতা বের করে দেখি 24% আসছে, আর আমি যদি বলি সম্ভব না, কি কইলো বলো? আমি এই ইঞ্জিনটা দক্ষতা বের করলাম, বইয়ে যেটা করছে ইঞ্জিনটা কি করলাম, দক্ষতা বের করলাম, দক্ষতা বের করে বসাই দিলাম কি, মানে আনসার বের করলাম, আনসার আসছে কত বইয়ে? 24.2%। এখন আমি যদি বলে দিই যে না, এই ইঞ্জিনটির দক্ষতা 33%-এর বেশি হওয়া সম্ভব না, উত্তর হইছে? আমি তো দক্ষতা মতো বের করছি, আমি এখন হিসাব নিকাশ করে দেখবো যেটাকে বাড়ানো যায় কিনা। আমি বলবো যে তাপমাত্রা চেঞ্জ করলে বাড়ানো সম্ভব, আয়তন চেঞ্জ করলে বাড়ানো সম্ভব, ঠিক কিনা? কথা বুঝতে পারছো? প্রেসটা কোন জায়গায়? তো আমরা দেখো একটা কিভাবে সলভ করতে হবে। প্রথমত আমাদের দক্ষতা বের করার জন্য যেহেতু কালের ইঞ্জিন, ওই যে আমি তো আছি সলভ করে দেবেন, সলভ করে দিব তো, অনেক মেয়ে ভুল বলতে তপন স্যারের বই কম ভুল, তপন স্যারের বই আরো বেশি ভুল, সব বই ভুল আছে, কিন্তু ওই যে আমি যদি তোমার আমার কোম্পানি বিস্তৃত হয়, তুমি তো বলবা যে শাওন ভাইয়ের কোম্পানি বিস্তৃত ভালো, বলবা না, বলবা কিনা? আচ্ছা, তো দেখো কিন্তু তোমার তো পরে চিন্তা করতে হবে, এইচএসসি পর্যন্ত চিন্তা করলে হবে, সময় আর কতদিন, দুনিয়ারে 2 দিনে, এইচএসসি পর্যন্ত তুমি আরামসে পার হয়ে গেল, তখন স্যার করে দাও, পরে অ্যাডমিশনে যায় আবার পড়লে এই স্যার স্যার পড়ে গেল না, এটা তো আর স্যাররা দেখবে না, স্যাররা তোমার মানবে না যে তোমার ইন্টারে পরে তুমি চাকরি করতে পারো, আবার জিগা এইটা বললে সব করা হবে, এখানে সব থিওরি আছে কিন্তু ওই বইয়ে সব থিওরি নাই, কথা বুঝছো? যে কোনো একটা বই ভালো মতো পড়লে বেসিক ক্লিয়ার হয়, কিন্তু তোমার তো শুধু বেসিক দিয়ে কাজ হবে না, তুমি কি বেসিক দিয়ে পানি খাবা? তোমার কি মেডিকেলি কি ফিজিক্স দিয়ে বেসিক ভিত্তিক কোয়েশ্চেন বেশি আছে, নাকি মান ভিত্তিক প্রশ্ন বেশি আছে? অবশ্যই মান ভিত্তিক প্রশ্ন বেশি আছে। এখন তুমি একটা লাইন তখন থেকে বইয়ে নাই, এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দিল মেডিকেল, তুমি কি করবা? বেসিক দিয়ে আনসার করতে পারতেছো না, তখন কি করবা? যেমন আমাদের সময় তো প্রশ্ন আসছিল যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে বায়ুর চাপ কত, বায়ুর চাপ কত, তপন স্যারের বই খুঁজে বাইকে দেখে দেওয়া আছে কিনা, ইসাক স্যারের বই লাইন নিতে। এখন তুমি যদি ইন্টার লাইফে তপন স্যার না পড়ে ইসাক স্যার পড়তা, তোমার কি এই লাইনটা ইন্টার লাইফে 2-3 বার পড়া যেত, মেডিকেল লাইফে আরো 2-3 বার পড়তা, পরীক্ষায় ভুল হওয়ার কোনো চান্স নেই, কথা বুঝো নাই? স্যাররা তো আমাদের ভালোর জন্যই বলে, স্যারদের কোনো দোষ কিন্তু নাই, স্যাররা চায় সবাই ভালো করুক ইন্টার লাইফে, কারণ সবাই তো আর এ প্লাস পাওয়ার মতো পড়াশোনা করে না, তো এই ইসাক স্যারের বইটার ভাষা অনেকেই নিতে পারে না, অনেকেই আর কি ফিল করতে পারে, যার কারণে ফিজিক্স পড়ার প্রতি টান উঠে যায়। এখন ফিল করতে পারো, এটা কার দোষ, স্টুডেন্টের দোষ নাকি টিচারদের দোষ, এটা প্রশ্ন করা উচিত। আমি যদি তোমারে পড়াইয়া বইয়ের প্রতি ফিল না করাইতে পারি, অবশ্যই এখানে আমার দোষ বেশি,
আমার দোষ অবশ্যই বেশি, কারণ আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ফিজিক্সটা ফিল করানো, বায়োলজিটা ফিল করানো, ঠিক কিনা। এখন যদি না করতে পারি তোমার তো দোষ আছে, তুমি পড়াশোনা করতেছো না, কিন্তু আমার কি দোষ নাই একদম? অবশ্যই আছে। আচ্ছা, তো কারো এই সমালোচনায় যাবো না, আমরা ওই 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 যোগ্যতা আমার এখনো হয় নাই, আমি বইয়ের ইয়াতেও যাব না, আমি শুধু এটাই বলবো ইনস্ট্রাকশন ফলো করো, ভবিষ্যতের জন্য ভালো হবে। তো আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা যাই। খ নাম্বার কোয়েশ্চেনে আমাদের কর্মদক্ষতা বের করার জন্য 1 - T2/Q1 × 100% এই পর্যন্ত যাওয়া দরকার, ঠিক কিনা? কিন্তু T1 থাকলেও T2 নাই, ঠিক কিনা কথা? ঠিক কিনা? T1 থাকলেও T2 নাই। T1 কত? 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। T2 কি আছে? নাই। T2 বের করতে হবে। কিভাবে বের করব খেয়াল করো, আমি যদি বি থেকে সিতে যাই, আমি যদি বি থেকে সিতে যাই, এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ? তো আমি যদি এইখানে T1V1 γ-1 = T2V2 γ-1 এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমার কাছে তো V2 মান আছে, ঠিক কিনা? V2 তো এখানে কত? আমি যদি এখানে ধরি V1, এখানে ধরি V1, এখানে যদি V2 হয়, V2 হচ্ছে 2, V1 হচ্ছে 1, কারণ এই যে 1:2 দেওয়া আছে। আচ্ছা, T1 তো আছেই, দুই বিন্দুতে T1 তো 30 ডিগ্রি সেলসিয়াস, T2 বের করতে পারবো না, কাহিনী বুঝতে পারছো কি করতে? আচ্ছা তাহলে আমরা এটা অ্যাপ্লাই করি, T1V1 γ-1 = T2V2 γ-1। তুমি এখানে লিখে নিবা, কি লিখবা? যে ধরি প্রথমে তুমি সাজা লিখে নিবা, সে তোমার ভুল দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ধরি বি বিন্দুতে আয়তন হচ্ছে আমাদের V1, তারপর আমাদের তাপমাত্রা হচ্ছে T1, এরপরে সি বিন্দুতে আয়তন হচ্ছে আমাদের V2, তাপমাত্রা হচ্ছে আমাদের T2, ওকে? তখন তুমি লিখবে শর্ত মতে, বা আমরা জানি লিখে নিলাম যে T1V1 γ-1 = T2V2 γ-1। তোমার কি দরকার? কারে দরকার? দরকার হচ্ছে তোমার T2-কে, যে T2 এক পাশে রাখো, T2 এক পাশে রাখা, T1 রাখলা, ইনটু V1/V2 একসাথে লিখে দিলাম γ-1। এ কথাটা বুঝতে পারলাম? পাওয়ার দুইটা একসাথে উঠে গেছি মাথা, এটা সমস্যা হবে কারো? একসাথে কই দিছি যে, আচ্ছা, যে T1 হচ্ছে আমাদের 303 কেলভিন ইন্টু V1/V2, খেয়াল করো V2 2 আর V1 1, তাহলে এখানে হাফ হবে, এখানে আবার 2 বসাই না, আবার খুবই সাবধান, ওকে? আর গামা কত? 1.4। যদি গামা আমার নাও দেওয়া থাকে কত বসাবে? 1.4 বসাবে। আচ্ছা, এখানে আনসার কত আসে? 229.63 কেলভিন T2-র মান। এখন আমি চাইলে কি কর্মদক্ষতা বের করতে পারবো? ইটা ইকুয়ালস টু 1 - T2-র মান হচ্ছে 229.63, T1-এর মান হচ্ছে আমাদের 303 কেলভিন। আচ্ছা, এটা আমাদের আসবে × 100% করে দিলে আমাদের উত্তর আসে হচ্ছে 24.2% কর্মদক্ষতা। তাহলে আমি যদি এখন বলে দিই যে কর্মদক্ষতা আসছে 24.2%, এই সুতরাং ইঞ্জিনটির কর্মদক্ষতা 33% বেশি হওয়া সম্ভব না, তাহলে কিন্তু ভুল, তাহলে কিন্তু ভুল। বরং আমি বলতে পারি যে ইঞ্জিনটির কর্মদক্ষতা 33% বেশি নয়, কিছু ব্যবস্থা গ্রহণ করলে 33% বেশি হওয়া সম্ভব। কি ব্যবস্থা নিয়েছিল একটু খেয়াল করো, আমাদের সূত্র কি ছিল? ইটা ইকুয়ালস টু 1 - T2/T1 × 100%। আমি কি চাই? 33% বেশি হোক, তাহলে মিটার মধ্যে কত বসাবে? 33% ইকুয়ালস টু 1 - T2/T1 × 100%। 100% এবার সেটা করলাম কত হয়ে যাবে? 0.33 ইকুয়ালস টু 1 - T2/T1। পরে কি আসে? এখান থেকে আমি T2-টা বের করতে চাই, T2, ওকে? তাহলে T2/T1 ইকুয়ালস টু কত হয়? 0.67। আর এখান থেকে T2 আসে হচ্ছে 0.67 ইন্টু হচ্ছে T1 - 303 কেলভিন। তোমরা কেউ জন কেলকুলেট করে দেখো, কত আসছে আমাকে ফেল করো নাই। 0.67 × 303 কত আসে?
203.3, আচ্ছা 203 ধরো, 203 কেলভিন। এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমি কি বলতে পারি, এই যে টি টু এটা কি একের থেকে মাইনাস আছে না, মানে টি টু যত কমাবো এটা বাড়বে না, এটা বুঝলা কি না? যদি ওয়ান মাইনাস না থাকতো তাহলে আমি বলতে পারতাম টি টু যত বাড়াবো, আল্লাহ মনে না দিয়ে কিন্তু বুঝবা না। ধরো এখানে আমাদের আগে তো ওয়ান মাইনাস ছিল, ওয়ান মাইনাস তো নাই, ওয়ান মাইনাস যদি না থাকতো তাহলে কি বলতাম, টি টু বাড়াইলে এই 0.33 মান বাড়বে, ঠিক না? কিন্তু যেখানে ওয়ান মাইনাস আসছে তার মানে টি টু যত বাড়াবো এইটা তত কমবে না, কারণ ওয়ান থেকে ততই বিয়োগ হচ্ছে আস্তে আস্তে, কথা বুঝছো? এই জিনিসটা বুঝছো না জানো, যেহেতু সামনে একটা ওয়ান মাইনাস আছে তার মানে আমি টি টুর মান যত বাড়াবো একের থেকে তত কমতে থাকবে, তার মানে এই 0.33 মান আস্তে আস্তে কমতে থাকবে। উল্টাভাবে যদি বলি, ওয়ান মাইনাস যেহেতু আছে টি টুর মান যত আমি বাড়াবো, টি টুর মান যত আমি কমাবো তত কি এই এটার মান বাড়তে থাকবে, ঠিক কিনা বুঝলা? আমি একটু বাস্তবিক উদাহরণ দিই, বাস্তবিক উদাহরণ দিই আমি ক্লিয়ার করি। দেখো ধরো ওয়ান মাইনাস 5/10, এটা আনসার কত হবে, এবার আনসার কত হবে বলো তো, ওয়ান মাইনাস 5/10 কত হবে? বলো বলো এটা কত হবে, আল্লাহ এটা বলতে পারতো না, 0.5। আচ্ছা এখন আমি কি বলি, এটা বাড়াই দিই, ওয়ান মাইনাস 6/10 বাড়ালাম, এটা খেয়াল করো বাড়াইছি কিন্তু, এটা কত হবে খেয়াল করো, ডিসার্ভ করে বলো, 0.4 হবে না? তাহলে খেয়াল করছো এইটারে যখন বাড়াইছি এই পাশে তা কমে গেছে, তার মানে আমি যদি এই পাশেরটা বাড়াইতে চাই এটা কমাইতে হবে না, ঠিক কিনা? ওকে এখন দেখো তাহলে আমি কি বলবো, 203 কেলভিনের কম রাখতে পারলে দক্ষতা 33%-এর বেশি হবে, কথা ঠিক কিনা? যদি আমি টি টুর মান বা তাপ গ্রাহকের তাপমাত্রা 203 কেলভিনের কম রাখতে পারি তাহলে কি দক্ষতা 33%-এর বেশি হওয়া সম্ভব? এখন উত্তর হয়েছে যে হ সম্ভব, কখন সম্ভব, যদি আমি 203 কেলভিনের কমাইতে পারি, এখন উত্তর হয়েছে কিনা বলো, আগেরটা উত্তর ছিল ছিল না কিন্তু, কথা ক্লিয়ার? ওকে আমরা এখন পরের প্রশ্নটা দেখি, 10 নম্বর প্রশ্ন দেখি, প্রায় সেম টাইপের কিন্তু একটু আর কি একটু ভিন্ন। তো দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলছে, 47 পৃষ্ঠা, এটা হচ্ছে আমাদের রাষ্ট্র 10 সর্বোচ্চ হলো একটি কার্নো ইঞ্জিন, আবার বলে দিচ্ছে কার্নো ইঞ্জিন মানে আদর্শ ইঞ্জিন, যেটা একটি কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ বলো বলো বলো, আমাদের বইয়ে ওই যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তুমি যে কোনো সূত্র ইউজ করতে পারবে, কিন্তু সাধারণ ইঞ্জিনে শুধুমাত্র কি1 কি2 বা কি3, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তোমার সব স্বাধীনতা আছে, তুমি যদি বড় লোক হও তাহলে তোমার কি সব দিকে যাওয়ার স্বাধীনতা আছে, গরিব হলে তুমি কিন্তু হোটেল ইয়া শেরাটনে প্রবেশ করতে পারবে না, ড্রেস আপ দেখা মানা করে দেবে, কথা বুঝছো? তো দেখো কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস পরিসরে কাজ করে, কাজ করে তাপ উৎস থেকে, তাপ কাজ করে তাপ উৎস থেকে 6000 জুল তাপ গ্রহণ করে কাজে রূপান্তর করে, আচ্ছা ভালো কথা, কাজে রূপান্তর করে, আচ্ছা, এবং অবশিষ্ট তাপ তাপ বর্জন করে, এটা আমরা জানি, এটা লেখা দোকানে
ক নাম্বার কত প্রশ্ন করছে, তাপ গ্রাহকে বর্জিত তাপ নির্ণয় করতে, তাপ গ্রাহকে বর্জিত তাপ কত হচ্ছে কথা। খতে বলছে প্রদত্ত ইঞ্জিনটির কর্মদক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা, কর্মদক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা প্রশ্ন করছে। ওকে খেয়াল করো এটার আনসার তোমরা কি নেবে, যেহেতু কার্নো ইঞ্জিন মানে আদর্শ ইঞ্জিন, আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতে পারি Q1/T1=Q2/T2, এটা ঠিক কিনা সেটাই দেখে আসলাম, এনট্রপি পরিবর্তন শূন্য, এখান থেকে সূত্র আনছিলাম আমরা। খেয়াল করো তো এখান থেকে কি কি দেওয়া আছে, Q1 দেওয়া আছে 6000 জুল, 6000, T1 কত দেওয়া 327 ডিগ্রি সেলসিয়াস, 327 সেলসিয়াস মানে কি 600 কেলভিন। Q2 আমাদের বের করতে হবে, T2 দেওয়া কত 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, তাহলে এইটা আর এটা কাটলে কত হয় 10 হয়, তাহলে আমাদের Q2 আসবে হচ্ছে 3000 জুল। কথা ক্লিয়ার, কঠিন কিছু? কঠিন কিছু না। আচ্ছা এরপরে আমরা খতে যাই, খতে বলছে ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কি, দ্বিগুণ করতে পারবো কিনা, তো আমাকে দক্ষতা বের করি দক্ষতা কত আছে, তো ইটা ইকুয়ালস টু আমরা চাইলে দুইটা সূত্র ইউজ করতে পারি, 1-T2/T1 ইউজ করতে পারি, Q2/Q1 ইউজ করতে পারি, আমরা এটা ইউজ করবো কিন্তু 100%। তাহলে 1-T2 ছিল হচ্ছে আমাদের 300 কেলভিন আর T1 ছিল আমাদের 600 কেলভিন ইন্টু 100%, কত হয় 50% হয়। যদি আমরা দক্ষতা দ্বিগুণ করি, দক্ষতা দ্বিগুণ করলে উত্তর কত আসবে, 2×50% ইকুয়ালস কত 100%। এই পর্যন্ত আনসার লিখলে হবে, হবে না কিন্তু ঝামেলা আছে, কি ঝামেলা জানো, ঘ নাম্বার প্রশ্ন, 4 নাম্বারের প্রশ্ন, তো তুমি যদি বইয়ে যেমন বলা আছে যে দক্ষতা দ্বিগুণ করা সম্ভব নয়, বাস্তবে কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না, তাই ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা সম্ভব নয়, এটা বললে কিন্তু ভুল হবে, ভুল না কিন্তু ঘাটতি ঘাটতি আছে, কেমন জানি মানে কি বলে কম কম লাগতেছে, কেন কম লাগতেছে, আমি যদি বলি যে বাস্তবে কোনো ইঞ্জিনের দক্ষতা 100% সম্ভব না, সাথে সাথে প্রশ্ন করতে পারবে কেন সম্ভব না, তাহলে আমি সাথে সাথে কারণটাও বলে দিই, তাহলে কি আমাদের উত্তরটা 100% হলো না। এখন আমরা কি করবো জানো, আমরা বসাবো ইটা ইকুয়ালস টু 1-T2/T1×100%, যদি আমরা ইটার মান 100% বসাই দিই, 100% ইকুয়ালস টু 1-T2/T1×100%, পরে কি আসে 1=1-T2/T1, পরে কি আসে T2/T1=0, পরে আসে হচ্ছে T2=0, সুতরাং তাপ গ্রাহকের তাপমাত্রা জিরো হয়ে যায়, তাপ গ্রাহকের তাপমাত্রা জিরো হয়ে যায়, যা কখনোই সম্ভব না, কোন একটা ইঞ্জিনের ক্ষেত্রে তাপ গ্রাহকের তাপমাত্রা জিরো হওয়া কখনোই সম্ভব না, যার কারণে বলা যায় ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই 100% সম্ভব না, কথা শুনলে এইভাবে বল। অথবা তুমি এটা বলতে পারো কিন্তু যেখান থেকে T1 কত আসে অসীম আসে, তাপ উচ্চ তাপমাত্রা কখনো অসীম হওয়া সম্ভব না, দুইটাই বলতে পারো তোমার। ওকে আচ্ছা ক্লিক টু ল্যাস লাগাই দিবে, বইয়ের সিটিটা আই না ল্যাস লাগাই দিবে, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে মোটামুটি 12 নম্বর কোয়েশ্চেন, আমাদের 12 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো, যে 47 পৃষ্ঠা 12 নম্বর, কি বলছে যে প্রত্যাবর্তী ইঞ্জিনে তাপ উৎস তাপ গ্রহণ তাপমাত্রা 450 ও 500 সূত্র দাও, এরকম সূত্র দেওয়া আছে আমাদের, দেখি কি বলছে, যে T1 দেওয়া আছে 550 ডিগ্রি সেলসিয়াস, T2 দেওয়া আছে কিন্তু বলতে T2 দেওয়া আছে 180 ডিগ্রি সেলসিয়াস, মানে কি আদর্শ ইঞ্জিন বা কারণ ইঞ্জিন, ওকে
প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং গ্রাহকে মানে যে তাপমাত্রা দেওয়া আছে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ গৃহীত তাপের পরিমাণ, গৃহীত তাপের পরিমাণ 750 জুল। কত? 750 জুল। এখন জিজ্ঞেস করছে, এখন প্রশ্ন করছে যে তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন নির্ণয় করা, তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন নির্ণয় করা। প্রশ্ন করছে হচ্ছে ইঞ্জিনটি দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি করতে পারে, তোমাকে তুমি একটা প্রশ্ন করছো ইঞ্জিন দক্ষতা বৃদ্ধি করতে আমি কি করতে পারি, সেটা তুমি তাহলে দেখা দেবে। বলছে যে দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে, দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি অবস্থা জানতে চাই। দ্বিতীয় আসা তৃতীয় ধাপ না, তৃতীয় ধাপে আমাদের তাপমাত্রা আছে, বাই চান্স যে তাপ তাদের কিছু করে খেয়াল করে অনেক থেকে দিতে যেত, এইখানে যদি আমাদের তাপের পরিমাণ হয় কি না, কি থেকে দিতে আসছে তাপের পরিমাণ কি হচ্ছে যে তাপ গ্রাহক এই সব বুঝতে পারলাম, যেখানে কি সেখানে তো কি না, যেখানে কি ওখানে তো কি সমস্ত প্রক্রিয়া সব আমাদের কিউটা যদি বের করতে পারি যেহেতু আদর্শ ইঞ্জিন আমাদের হচ্ছে 100% বেশি হওয়া সম্ভব না, 100% হলে আমাদের যে তাপ গ্রহণ যে তাপমাত্রা 0 হবে, একদম তখন হবে তাই না। এখন ধরো বাই চান্স, বাই চান্স এই জন্য 50% তখন তুমি কি করবা, তখন তুমি কি করবা, দ্বিগুণ কত হয়, দ্বিগুণ হয় হচ্ছে 60%, তুমি কি বলবা 60% তুমি যদি কি করতে হবে তখন তুমি কি করবে, ভালো লাগবে 60% ইকুয়াল টু 1 - 50/2 × 100%, ভালো লাগবা 60% দিয়ে ভালো লেখা যায় 0.6 ইকুয়াল টু 1 - 50/2, তাহলে লাগবা 0.4 × 2/2 এখান থেকে যদি তাপ গ্রাহকের তখন কি এটা
এই যে দুটো লাগে এখানে যদি ওয়ান মাইনাস তার মানে এটা কোন নিয়ে শূন্য পারবে কথা ঠিক কিনা বুঝতে পারলাম না ওকে ইজি কোশ্চেন দেখুন আচ্ছা আর কেউ আছে বুঝছো যা কিছু করে নিলাম ওকে আমরা দেখি আমরা এখন যে আলোচনা করি তিনটা বস্তু পজিটিভ ইফেক্ট পজিটিভ ইফেক্ট আছে পজিটিভ ইফেক্ট কি এটা সবে যে কুমিল্লা বস্তু দেখো কি দেওয়া কি তাপ ইঞ্জিন এফডি তাপ ইঞ্জিন 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ উৎপত্তি হয়েছে 1260 জুল তাপ গ্রহণ করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ গ্রহণ করে 930 জুল তাপ বর্জন করে কত প্রশ্ন করছে মানে গেছে ইঞ্জিন কি দক্ষতা কি হবে দক্ষতা গেছে স্যার করো তুমি মনে করো বলছো নাকি শুধু তাপ দিচ্ছে শুধু তাপ দিচ্ছে আমি মনে করি করবে কি বাই কি জানিস এত প্রশ্ন করছে ইঞ্জিন কি প্রশ্ন করছে কথা বুঝছো সত্যি মানে কি ঘটে বসে দিচ্ছে বুঝতে পারছো আমাদের আমরা সলভ হবে দশটা কেন বের করবে ওয়ান মাইনাস টু টু কিন্তু টু টু কিন্তু যেটা ঠিক আছে সেটা কিন্তু সেটা হচ্ছে আমাদের তিরিশ জন আর বড়টা পাঁচ মানে তাহলে ওয়ান মাইনাস তিরিশ মাইনাস ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানে তো আনসার আসবে এত পার্সেন্ট আর কষ্টকালী আনসার দিদি যদি দেখো কিউ ওয়ান তার অনুপাত কিউ টু বাই কিউ টু সমান হয়েছে q1 by q1 minus q2 by q2 equals to 0 q2 and q2 by q2 equals to 0 q2 by q2 equals to 0 okay and q2 equals to 0 and q2 equals to 0 কেন আমরা চেষ্টা করতেছিলাম যে এটা আছে এটা আছে এটা এই প্রক্রিয়ায় কাজ হচ্ছে W1 W2 W3 এখন যখন আমরা সূত্র বসাবো W1 W2 W3 W4 কেন মাইনাস W3 কেন মাইনাস W4 আয়তন হ্রাস পাচ্ছে আর আয়তন হ্রাস পেলে আমরা কি ওই যে বলছিলাম বডি গার্ড শরীরকে নিয়ে ঠিক আছে মানে কি দেখো কত আছে
মাইনাস ফিফটি দশটা মাইনাস আসছে, দুটো গাছ নেগেটিভ, এখন বুঝতে পারছি 100% কি হয়েছে। তো আমাদের আসলে পারবা এটা আপনারা দেখুন, আচ্ছা আমি তো ঘর নাম্বারটা দিয়ে দিই, ঘরটা দিয়ে দিই, দুটো যাই গেলে কিন্তু আবার যখন সি থেকে তুমি দিতে আসবে অ্যান্সার দিতে পারবে, বিএসসি লিখতে আসতে পারে, আসতে পারে, আসতে পারে, তুমি দেখবা মনে দেখি দুটো আইটেম আসতে আসে অ্যান্সার দিয়ে নেগেটিভ আসতে পারে, তুমি বুঝতে দেখবে আমি এখন বই থেকে তোমাদের কাছে ছিল বইটার কথা ছিল বলা দ্বিতীয় সূত্র, মানে এখানে কি মেডিকেল সূত্রটা মাতৃভাষা সিস্টেম যেগুলো করে আছে আমি এগুলো তোমাকে পাওয়া যাবে। বইটা লোডিং হচ্ছে তো আমি বইটা আসতে করে দেখো, পর্যটকে যদি কি ভালো মন্দ পারে ভালো মতো করা নেবে না সব ঠিক মতো, আপনি মনে দিতে পারেন আরো বাড়ি থেকে লোকে সম্ভব ধরুন অন্য কাপড়গুলো কিন্তু দুবার করে পড়তেছে এখন আমার অনলাইনে পড়তেছে, দুইবার পড়া শুনলে কোনো জায়গায় থাকলে ওটা কিন্তু সম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু এই জন্য হয়তো আচ্ছা তো আমরা বই আসছি পড়ছি সমস্ত প্রক্রিয়া সত্য কালকে করছি এগুলা পড়ছি পড়ছি এই সূত্রে পড়ছি, তারপরে আমরা এই যে তারপরে প্রকল্প আমরা দেখছি দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র থেকে হবে যে সম্পূর্ণরূপে কার্যকরিত করা যায় না, কিছু না কিছু পরিমাণ কি অপচয় হবে, যেই পরিমাণ কাজ দিলে পুরোপুরি কার্যকরিত হবে কিছু না কিছু অপচয় হবে, এটা দ্বিতীয় সূত্রে দিচ্ছে পদ্মবিদ্যার দ্বিতীয় সূত্রে এটার তখন আমাদের বলছে অথবা শীতল বৃষ্টি তখন কেয়ালগুলি তখন আমি বলবো অবিরাম খেয়াল করে রাখবা এই বাদগুলি যখন আমরা প্লান করবো যখন কারণও পড়বে সেই কথাগুলো আমরা যখন আমরা ক্লসিয়াস করবো ক্লাসিয়াস
তারপর যখন আমরা প্ল্যাঙ্ক করবো, প্ল্যাঙ্ক
আর ডি যে দেওয়া হচ্ছে ওকে এগুলো তো আমি কাটিং আপনি যদি কথাটা মনে রাখতে চলে যাচ্ছে। এরপর আমাদের দেখো দক্ষতা থেকে আমরা কিছু কিছু সময় লাগে উপরে হচ্ছে ডব্লিউ লিখে হচ্ছে ঠিক আছে উপরে হচ্ছে ডাব্লিউ লিখে ডব্লিউ লিখে তারপরে কোনো সময় কেন বলতে পারি আমরা দেখতে পেলাম কোনো কিছু লিখতে পারি পড়া যায় আর একটা কিছু আছে বলো সাধারণ লিখে একটু দক্ষতা কত পাচ্ছে 30% আমি কি করতাম সাধারণত যেটা আপনি দেখতে চলছেন আপনি এগুলো আমরা দেখছি এগুলো সব দিচ্ছি এগুলো করছি আমরা এই ভাগগুলো কিন্তু করছি ওকে বাকি আছে আমরা পরে কিন্তু দেখি না আমরা দেখছি কি কি পড়া হয়ে গেছে কিছু জায়গা পড়তে হবে করছি কিন্তু